نحن نزلنا الذكر এই কোরআনে মাজিদকে সংরক্ষণ করার দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই এই কোরআনে হাকিমকে দুনিয়ার মানুষ সংরক্ষণ করবে দুনিয়ার মানুষে হিফাজত করবে এর দায়িত্ব কাউকে আমি দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআন নাযিল করলাম এবং এই কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিলাম সুবহানাল্লাহ একবার লক্ষ্য করে দেখেন দুনিয়ার মানুষ যদি এই কোরআনে হাকিমে কি যদি হিফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিতে তাহলে দেখতেন এই দুনিয়ার মানুষে কোরআনকে কাটছাট করে দিত আপনারা বলেন তো দেখি এই সমাজের মধ্যে সুদকোর আসে না নাই জোরে জোরে সুদকোর আসে না নাই এই সমাজের মধ্যে জিনাখোর আসে না নাই এই সমাজের মধ্যে যারা মানুষের টাকা গুলো আত্মসাৎ করে এমন মানুষগুলো আছে না নাই অবশ্যই এই সমস্ত মানুষগুলো আছে মদ পান করে মানুষগুলো আছে জুয়া খেলে এমন মানুষ আছে মা বাবাকে কষ্ট দেয় এমন মানুষ এই জমিনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ পানকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিলেন সুদকে হারাম করে দিলেন যদি এই দায়িত্বটা দুনিয়ার কোন মানুষের কাছে দিত তাহলে এই কোরআনে হাকিমের আয়াতগুলোকে হারামের জায়গাগুলো কেটে কেটে তাদের মনের মতো করে করে তাদের কাছে নিয়ে যাইত ঠিক কি না তো আজ আমরা আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন এই দুনিয়াতে যতটুকু যখন যতটুকু প্রয়োজন পড়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে ওই আয়াতটুকু আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন সুবহানাল্লাহ বলি এই অল্প অল্প করে কোরআনের কারীম আল্লাহর নবীর কাছে আসতে 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 দেখা গেল একটা সময় গোটা 30 পারা কোরআনুল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ এর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই নওগাঁটের মানুষ আমরা যারা এখন এই কোরআনুল কারীম দেখি এবং পড়তে পারি ঠিক কি না এটা আজকের কোন কোরআন নয় এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে আর এই কোরআন যখন সর্বপ্রথম নাজিল হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণীকে ওহির বাণীকে মুখস্থ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়া করতেন কেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই ওহির বাণী যেন একটো না ছুটে যায় এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতেন যেন একটা আয়াত একটা অক্ষর যেন না ছুটে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই বরং এই কোরআনুল কারীম নাজিল করে আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ নবীজিকে সম্মানিত করেছেন কিন্তু নবীজির কাছে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কোরআনের বাণী নিয়ে যখন আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণীগুলো মুখস্থ করার জন্য ওহির বাণীগুলো মুখস্থ করার জন্য নবীজি তিনি ওনার জবানটাকে এমন ভাবে তাড়াহুড়া করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হলো না আল্লাহ তাআলা আমার নবীর কষ্ট হবে এমন কোন কাজ নবীজির উপরে চাপায়া দেয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন ও পয়গম্বর আপনি এই ওহির বাণীকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাটাকে তাড়াহুড়া করে চালাবেন না বরংসো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন আর ওহির বাণী আপনার সিনার ভিতরে জমায়া দেওয়ার জন্য জিম্মাদারি আমি আল্লাহ নিয়া নিলাম এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সিনার ভিতরে জমায়া দেওয়ার কোন ক্ষমতা আছে জোরে বলেন ক্ষমতা আছে আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়াত দিয়া পাঠাইলেন আর বললেন লা তুহাররিক বিহি لسانك لتعجل به إن علينا جمعه وقرآن الله أكبر বলেন الله رب العالمين جل جلاله لا تحرك به لسانك لتعجل به ও নবী আপনি আপনার জিহ্বাটাকে তাড়াহুড়া করে আপনি চালাবেন না কেন জানেন নি ان علينا جمعه আপনার সিনার ভিতরে এই কোরআন জমায়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়া নিলাম শুধুমাত্র তা না জামাহু কোরআন এই কোরআনে মাজিদ জমা এবং আপনার জবান দ্বারা পড়ানোর দায়িত্ব আমি আল্লাহর কাছে নিয়া নিলাম ওগো নবীজি আপনি তাড়াহুড়া করবেন না বরং আপনি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনি তাকে অনুসরণ করতে থাকেন আর আপনার সিনার ভিতরে ঢুকায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়া নিলাম আল্লাহ তাআলার পরের আয়াতে বলেন ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা ও নবীজি এই কোরআনুল কারীমটাকে আপনি শুধু অনুসরণ করবে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবে আর ওই অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আপনার সিনার ভিতরে ঢুকায়া দেব আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় শুনেন নাহনু নাযযালনা যিকরা এই কোরআনে মাজিদকে সংরক্ষণ করার দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই এই কোরআনে হাকিমকে দুনিয়ার মানুষ সংরক্ষণ করবে দুনিয়ার মানুষ হেফাজত করবে এর দায়িত্ব কাউকে আমি দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআন নাযিল করলাম এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিলাম সুবহানাল্লাহ একবার লক্ষ্য করে দেখেন দুনিয়ার মানুষ যদি এই কোরআনে হাকিমে কি যদি হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিতে তাহলে দেখতেন এই দুনিয়ার মানুষে কোরআনকে কাটছাট করে দিত আপনারা বলেন তো দেখি এই সমাজের মধ্যে সুদকুর আসে না নাই জোরে জোরে সুদকুর আসে না নাই এই সমাজের মধ্যে জিনাকুর আসে না নাই এই সমাজের মধ্যে যারা মানুষের টাকা গুলো আত্মসাৎ করে এমন মানুষগুলো আছে না নাই অবশ্যই এই সমস্ত মানুষগুলো আছে মদ পান করে মানুষগুলো আছে জুয়া খেলে এমন মানুষ আছে মা বাবাকে কষ্ট দেয় এমন মানুষ এই জমিনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ পানকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিলেন সুদকে হারাম করে দিলেন যদি এই দায়িত্বটা দুনিয়ার কোন মানুষের কাছে দিত তাহলে এই কোরআনে হাকিমের আয়াতগুলোকে হারামের জায়গাগুলো কেটে কেটে তাদের মনের মতো করে করে তাদের কাছে নিয়ে যাইত ঠিক কি না হারাম জায়গাটাকে কেটে হালাল জায়গা ঢুকায়া দিত যেমন করে আজ আমাদের সমাজের মধ্যে অনেক অবৈধ কাজকে বৈধ মনে করে ইবাদত হিসাবে করছে কথা বলেন ঠিক কি না ইবাদত হিসাবে করছে কিন্তু এগুলো ইবাদত নয় আল্লাহ তাআলার কাছে কখনো এগুলো মঞ্জুর হবে না আল্লাহ তাআলার কোরআনের বাইরে যদি কেউ একটা আমল করে তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না
এবার মুসলমান ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, এই কোরআনে মাজিদের ওজন কত, কোরআনে হাকিমের ওয়াটটা কত বেশি, একবার যদি কোরআন থেকে বুঝেন তাহলে বুঝতে পারবেন কোরআনের ওয়াট কত। এই কোরআনুল কারীম যখন সর্বপ্রথম নাজিল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের কাছে দিতে চেয়েছিল, আসমান বলল আমি তা গ্রহণ করতে পারবো না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সুদরের পাহাড়ের কাছে দিতে চেয়েছিল, পাহাড় বলল আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামক দুর্বল এই মানুষের কাছে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন আসমানের কাছে দিতে চেয়েছিলাম, আসমান বলল আমি পারবো না। সুদূরের পাহাড়ের কাছে দিতে চেয়েছিল, পাহাড়ও বলল আমি পারবো না। কেন বলেছিল পাহাড় পারবে না? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কুরআন যদি আমি সুদূরের পাহাড়ের কাছে নাযিল করতাম আপনি তখন দেখতেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআ, ওই সুদূরের পাহাড়টা কুরআন আল্লাহর ভয়ের কারণে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, কখনো বরদাস্ত করতে পারতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, কিন্তু এই কোরআনের ওয়েট কখনো বরদাস্ত করতে পারতো না। আর এমন একটা কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, আর আল্লাহ তাআলা দেওয়ার পরে বলতেছেন শুনেন, এই যে আমি আপনার কাছে কোরআন দিলাম, এই কোরআন দেওয়ার পরে সমস্ত দায়িত্ব আপনার কাছে আমি দেই নাই, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা যে এই জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে দিয়েছেন কেমন করে, আপনি বলেন তো দেখি। এই মাদ্রাসার মধ্যে যে হাফেজ কোরআন যে সমস্ত ছেলেরা আছে, ওই ছেলেদের সিনাটাকে যদি দ্বিখণ্ডিত করা হয় একটা কোরআনের আয়াত কি দেখা যাবে? আপনারা কথা বলবেন না আমার সাথে, বলেন না একটা আয়াত দেখা যাবে, একটা পৃষ্ঠা বের করতে পারবে? তাহলে এই কোরআনটা এই সিনার ভিতরে হিফাজত করলেন কে? চিল্লা বলুন কে করলো? এজন্য আল্লাহ তাআলা বলে শোনো, এই দুনিয়া থেকে যত মানুষ বিদায় নিবে, দুনিয়ার মধ্যে যত মানুষ আমি পাঠাবো, ওই সমস্ত মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা যাকে নির্বাচন করব, যাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব, ওই সমস্ত মানুষ ছাড়া এই মাদ্রাসার মধ্যে কেউ পড়তে পারবে না, ঠিক না? কবুল হতে হবে। কিয়ামতের মাঠে কে আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ চাইবে? কেউ নাই, কেউ নাই, কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আমি আল্লাহ তাআলার আদেশ ছাড়া কিয়ামতের মাঠে কেউ কোনো সুপারিশ করতে পারবে না। তাহলে কিয়ামতের মাঠটা কি সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? কেমন কঠিন তো বুঝলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফেজে কোরআনের মা আর হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে আমি আল্লাহ একটা মুকুট পরিয়ে দিব, যে মুকুটটা গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো তাকিয়ে থাকবে আর বলবে আল্লাহ এই যে দেখা যায় সুন্দর একটা আলু ঝলমল করতেছে, ওই আলুটা জ্বলতেছে কিসের আলু? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে শোনো, এটা হচ্ছে ওই সমস্ত মার বাবাদের মাথার মুকুট, যে সমস্ত মানুষের দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন হেফজ করার জন্য হাফেজে কোরআন সন্তানকে বানাইছে, ওই সমস্ত মা বাবাদের মাথার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের একটা মুকুট পরায়া দিলাম। সুবহানাল্লাহ। এই আলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর একটা লাইট হবে,
এত সুন্দর আলো দিবে যে আলোটা এই দুনিয়ার যদি সূর্যের সাথে যদি তুলনা করা হয় তাহলে এই সূর্যের আলোটা ওই নূরের আলোর মধ্যে একেবারে নিভে যাবে বন্ধ হয়ে যাবে আল্লাহর ওই তাজে আলোর কাছে দুনিয়ার আলো একেবারে কোনো কিছুই নাই তুচ্ছ হয়ে যাবে তাহলে বলেন তো দেখি কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবার দাম আছে না নাই জোরে বলেন না আছে না নাই একজন হাফেজ কোরআনের বাবার যদি এমন দাম হয় মার যদি এমন দাম হয় তাহলে কিয়ামতের ময়দানে একজন হাফেজের কি মন দাম হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শোনো একজন হাফেজ কোরআনের মার বাবার যদি এত সম্মান হয় তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কোরআনের মর্যাদা কেমন দিব শোনো হাফেজ কোরআন কি এক পাশে দাঁড় করাবো আর বলবো হাফেজ সাহেব আপনি তিলাওয়াত করেন আপনার তিলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে আপনার একটা একটা আয়াতের বিনিময়ে এক একটা বিল্ডিং আমি দিয়া দিব এই কোরআনের মধ্যে এক আর দুইটা আয়াত না এই কোরআনে মাজিদের মধ্যে 6666 টা আয়াতের মতো আছে এর চাইতে কম বেশি হতে পারে এর মধ্যে কম বেশি হতে পারে কিন্তু 6600 আয়াতে কোনো সন্দেহ নাই এই যে 6666 তলা উপরে হাফেজে কোরআন থাকবে এই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি দেওয়ার পর বিল্ডিং দেওয়ার পর হাফেজে কোরআনকে আবার বলবে হাফেজে কোরআন এবার তুমি জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো হাফেজে কোরআন জান্নাতের দিকে রওনা দেয়া দিবে হঠাৎ করে তাকিয়ে দেখবে যে জান্নাতে যাওয়ার পথের মধ্যে জাহান্নামের পথ দেখা যায় ওই জাহান্নামের পথ দিয়ে আমার মা আর বাবা যায় জাহান্নামের পথ দিয়ে আমার দাদা আর দাদু যায় জাহান্নামের পথ দিয়ে আমার নানা যায় আমার নানি যায় আমি কেমন করে জান্নাতের ভিতরে যাব আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আর বলবে আল্লাহ হাফেজে কোরআন হওয়ার কারণে আমাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন জান্নাতে যাওয়ার পারমিশন দিলেন কিন্তু আল্লাহ কেমন করে জান্নাতে যাব আমার মা আর বাবা দিয়ে যাইতেছে জাহান্নামের দিকে রওনা আয় আল্লাহ কেমন করে আমি জান্নাতে যাব আমার বৃদ্ধ দাদা দেখি জাহান্নামের দিকে যায় আমার দাদিও জাহান্নামের দিকে যায় আল্লাহ তাদেরকে রেখে জান্নাতের ভিতরে একটা কদমও আমি ঢুকাবো না আল্লাহু আকবার একটা কদম আমি ঢুকাবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই যে বলেছিলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু কারো সাহস হবে না সুপারিশ করার জন্য কিন্তু আল্লাহ তাআলা এবার হাফেজ কোরআনকে পারমিশন দেয়া দিবে হাফেজ কোরআন এবার তুমি তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যা আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলবে তাহলে বলেন তো দেখি এই জান্নাতের ভিতরে যে আপনারা যাবেন জান্নাতের ভিতরে যে যাবেন এর জন্য আপনাদের কি করতে হবে একটা ছেলে একটা মেয়েকে আপনি হাফেজ কোরআন বানাতে হবে কিচ্ছু শিখলো না দুনিয়া কিন্তু আল্লাহর কোরআন শিখলো এর চাইতে দামি আর কোন জিনিস হতে পারে না ঠিক না আল্লাহর কোরআনের চাইতে এত দামি আর কোন কিতাব আছে জোরে বলেন আর কোন কিতাব আছে আর কোন কিতাব নাই আল্লাহর কোরআন হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গ্রন্থের উপরে আর কোন গ্রন্থ হতে পারে না এজন্য আপনি যদি আপনার একটা মেয়েকে হাফেজা বানান আপনি যদি আপনার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান তাহলে আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে জোরে বলেন না বাড়ায় দিবেন কে আল্লাহ তাআলা দিবেন যেখানে আল্লাহ বলছেন সম্মান দিবেন সেখানে আর কোনো কথা আছে মুরব্বি আর কোনো কথা আছে না একটা ছেলের হাফেজ বাড়ানো দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই আর যারা আপনারা বা একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন ছেলেটা মাদ্রাসা বন্ধ করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি হাল চাললে হবে না আপনি যদি কয়েকদিন দেওয়ার পরে দেখলেন যে না যাইতেছে না আপনি বাস আপনি আপনার মতো করে ওকে নিয়ে গেলেন তাহলে আপনার নিয়তের মধ্যে ভেজাল আছে নিয়তের মধ্যে ভেজাল আছে
আমার আম্মা আমাকে বলতো মাদ্রাসায় দিছি বাসো আর মরো যতদিন দুনিয়াতে থাকবা এই কোরআন পড়তে হবে দুনিয়া থেকে গেলে তো ভিন্ন হিসাব থাকলে তোমাকে কোরআন পড়তেই হবে মাদেরকে এমন এমন দিল ওলা হতে হবে যে তুমি সন্তান যতই বাধা করো না কেন তোমাকে ছাড়া ছাড়ি নাই এই মাদ্রাসায় পড়তে হবে অন্য কোথাও তোমাকে পড়াবো না এটা হচ্ছে মার কঠিন একটা মন লাগবে যে আমি তোমাকে এখানে পড়াবো তুমি যতই চেষ্টা করো কোথাও তোমাকে দেব না মাদ্রাসায় তোমাকে দিব এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ সন্তানদেরকে হাফেজ বানাইবার জোরে বলেন না চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এক একটা হাফেজে কোরআনের বাবা এক একটা হাফেজে কোরআনের দাদা দাদি নানা নানি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন